মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল 10:15 সোমবার, আজকে আমাদের সমস্ত লাগেজ নিয়ে দেশবাড়ি বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হোপলেসভাবে আমার ওখানকার গাড়িটা ক্যান্সেল হয়েছে আর কলকাতা থেকে গাড়ি আমি এখনও রেডি করতে পারিনি। একটু হায়ার চার্জে কিছু গাড়ি পেয়েছিলাম, তো একটু অল্প চার্জের মধ্যে আমি খুঁজছি, তো সেই কারণে আমার মনে হচ্ছে আজকে দিনটা ডিলেই হবে, আজকে আর হয়ে উঠবে না। আই হোপ যে কালকের মধ্যে আশা করি বেরোতে পারবো, কারণ এখনও হাতে 3টে দিন আমার সময় আছে। তো চলুন আজকের ব্লগটি পরে এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগের অনেক কিছুই আপনাদের ভালো লাগবে। নামটা সিলেকশন অনেকেই ভোটিং করছেন, বাকিদের আমি সিস্টেম শিখিয়ে দিয়েছি লাস্ট ব্লগে, সেইভাবে ভোটিংটা করবেন। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানী। ফেসবুকের পেজ আগেও বলেছি একই থাকছে, মহারাজা মহারানী নামেই ফেসবুকের পেজটা চলবে, আপনারা ওখানেও গিয়ে ফলো করতে পারেন। 12:20 এখন, চটপট করে একটু টিফিন করে নিচ্ছি। 1টার দিকে সোনার দোকানটা বন্ধ হয়ে যায়, একটু সোনার দোকানে যাব, কী কারণে যাব সেটা দেখাচ্ছি। ওয়েট, 12:45 দোকানটা আলটিমেটলি খোলা থাকবে কিনা জানি না। এই যে এটা, অনেকেই এটা আমার হাতে দেখেছেন, এটা 2013 বা 2014 ওই সময়ে এটা করা, তখন আমি দুর্গাপুরে সার্ভিস করি। আমার মনে আছে আমি ধনতেরাসের দিন চলে আসতাম সন্ধ্যের মধ্যে, আমি আসার পরে মা কিনতে যেত। তো এটা বহু বছর পরেছি, 14 থেকে 23, 9-10 বছর পরার পরে এটাকে আমি চেঞ্জ করতে চাইছি, সেই কারণেই যাওয়া। দেখা যাক ওয়েটে কী আসে বা রেগুলারের পরার জন্য কি পাওয়া যায়। হঠাৎ করে কালকে রাত্রে আমার ঘুমাতে গিয়ে মাথায় এসেছে, রাত্রে শুতে গিয়ে তো অনেক কিছু মাথার মধ্যে চলতে থাকে আর ঘুম আসে না, তখন মা ঘুমিয়ে পড়েছিল, মাকে সকালে উঠে শেয়ার করেছি। 1:50, 1:30 সময় দোকান বন্ধ হয়, আমাদের পাল্লাই, বিশেষ করে আমার পাল্লাই পড়েছে, মানে পছন্দ হচ্ছেই না, পছন্দ হলে দাম বেশি হয়ে যাচ্ছে। আগেরটা ভ্যালুয়েশন বেরিয়েছে ওই নিয়ার অ্যাবাউট 14,000-এর মতো, আর এটায় আরেকটু আমি পেমেন্ট করতে হয়েছে। রেগুলার পরার জন্য ঠিকই আছে, বাড়িতে গিয়ে ডিজাইনটা দেখাচ্ছি। সোনার দোকানে এরকমভাবে আমি, আমার পছন্দ না এভাবে শ্যুট করা, কারো যদি অফেন্সিভ লাগে, তো বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। এই কয়েকটা পুজোর সময় যখন বাড়ি থেকে ফিরেছিলাম, লাস্ট যেদিন রিনা দেখা করতে এসেছিল তখন এই কয়েকটা আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওই যে নিজেকে করে এটা বানিয়ে খেতে হবে সেই কারণে আমার হচ্ছিল না, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। যেহেতু এবার থাকবো না বাড়ি যাব, ওই কারণে মনে হলো যে না এবার তো কয়েকটা একটু টেস্ট করি। তাই সুন্দর করে একটু কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, চিনি, নুন সবটা দিয়ে মাখছি। ট্রাস্ট মি, এখন আমি যখন ভয়েস ওভার করছি এখনই আমার জিভের মধ্যে জল চলে আসছে। সবটাই সুন্দর ব্যালেন্স হয়েছে, মিষ্টি, নুন, ঝালটা প্রচন্ড দিইনি, তাতে অসুবিধে হবে খেতে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, দারুণ হয়েছে। মা, লাঞ্চের আইটেম আছে কচু পুঁই শাক, আর কিছু আছে না, ভাবলাম ঝিঙে আছে হয়তো। এটা একটা ছ্যাঁচড়া, এটা ছানা, পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি, আর চিকেন পকোড়া। একটু আগেই আমি খেয়েছি আবার কয়েত, কি রিয়াকশন হবে জানি না, সেই কারণে আর শেষ পাতে চাটনি নেই। মা তো ক্যামেরাতে অতটা ওস্তাদ নয়, তাও যতটুকু তুলে দিয়েছে দেখুন।
সন্ধ্যের দিকে একটু বাজারে গেছিলাম, সন্ধ্যে সেটা ছিল না, আমি ধরুন রাত্রি 9টা নাগাদই বেরিয়েছিলাম, তখনই একটু ফিস চপ কিনে এনেছি, সেটা আর আলাদা করে এসে খাইনি, তাহলে খাবার রাতে একেবারেই রুচি থাকে না, তো সেটা দিয়ে আজকে ডিনারে আছে মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আলু সেদ্ধ, আর আছে সেই ফিস চপ। এই দোকানের রিভিউ আগেও দেখেছি খুব ভালো। আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম, টাটা।